অনেকদিন আগে এক কৃষক তার ছেলে ও তার গৃহপালিত গাধাকে নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। গ্রামের সরু রাস্তা ধরে ওরা তিনজন হেঁটে যাচ্ছিল। শোনা, তাড়াতাড়ি পা চালা রে, আমাদের বাজারে তাড়াতাড়ি পৌঁছতে হবে। কিছু দূর যাওয়ার পর কিছু লোকের কথাবার্তা ওরা শুনতে পেল। আরে আমার বোকা মানুষ, আমি কখনো আগে দেখিনি। গাধা আছে, কিন্তু গাধাটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানে না। আরে তোমাদের মধ্যে কেউ গাধার উপর চড়ে বসো, গাধার জন্মই তো বোঝা টানার জন্য। এই লোকগুলো একদম ঠিক বলেছে। আমাদের দুজনের মধ্যে একজনকে এর পিঠে বসা উচিত। শোনা, অনেকক্ষণ হেঁটে তুই ক্লান্ত হয়ে পড়েছিস, তুই এর পিঠে চড়। এই বলে কৃষক তার ছেলেকে গাধার পিঠের ওপর বসিয়ে দিল, আর তারপর আবার চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর এক কৃষক তাদের দেখে বলতে লাগলো, আরে কি দিনকাল পড়লো রে ভাই, বুড়ো বাপটা হেঁটে যাচ্ছে আর জোয়ান ছোকরা গাধার পিঠে বসে আরাম করে যাচ্ছে। হায় রে হায়, একটুও লজ্জা নেই। কৃষকের কথা ছোট্ট ছেলে মন ছুঁয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, ওই কৃষক একদম ঠিক বলেছে, আমি তো যথেষ্ট শক্তিশালী, আমি হেঁটেই যেতে পারবো। বাবা অনেকক্ষণ ধরে হাঁটছে, আমি নেমে যাই। বাবা তুমি কিছুক্ষণ বসো, তোমার আরাম লাগবে। তারপর কৃষক গাধার পিঠে বসে পড়ল। কিছু দূর যাওয়ার পর এক বুড়ি তাদের এইভাবে যেতে দেখে বলতে লাগলো, কেমন বাবা হে তুমি, এত স্বার্থপর, নিজে তো বেশ আরাম করে বসে যাচ্ছ, আর ছেলেটাকে এইভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ। আহা বেচারা বাচ্চা, একেবারে ক্লান্ত হয়ে গেছে। একথা শুনে কৃষকের খুব লজ্জা হলো, আর ছেলেকেও নিজের সঙ্গে গাধার পিঠে বসিয়ে চলতে শুরু করলো। এখন সব ঠিক আছে, আর কেউ কিছু বলতে পারবে না। এই ভেবে বেশ কিছু দূর যাওয়ার পর ওরা দেখতে পেল একটা জায়গায় বেশ কয়েকজন লোক বসে গল্প করছে। কৃষক তাদের জিজ্ঞাসা করলো, আরে দাদা, বাজারে যাওয়ার রাস্তা এটাই কি? হ্যাঁ, বাজার যাওয়ার রাস্তা এটাই। তোমাদের দুজনের মাথায় কি বুদ্ধি নেই? এই বেচারা পশুটার উপর তোমরা দুজন মিলে বসেছ, বেচারা গাধাটার অবস্থাই তো খারাপ করে দিয়েছো। তোমাদের উচিত একে বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া। এ কথা শুনে কৃষক ও তার ছেলে গাধার পিঠ থেকে নেমে পড়ল। শোনা, এরা সবাই ঠিকই বলেছে, আমরা দুজন অনেকক্ষণ ধরে অনেকটা রাস্তায় পিঠে বসে এসেছি, বেচারা ক্লান্ত হয়ে গেছে। এক কাজ করি, একে লাঠির সাথে বেঁধে দুজনে মিলে কাঁধে করে বাকি রাস্তাটা নিয়ে যাই। এ কথা বলে পিতা পুত্র মিলে গাধাকে এক লাঠির সঙ্গে বেঁধে দিল আর চলতে শুরু করলো। এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর তাদের সামনে এক কাঠের পুল পড়ল। পুলটা পুরানো হওয়ার জন্য ভার সহ্য করতে না পেরে ভেঙে গেল, আর ওরা তিনজন জলে পড়ে গেল। জল থেকে উঠে কৃষক তার নিজের ভুল বুঝতে পারল। ভগবান, আমি কত বড় মূর্খ, কিভাবে ভুলে গেলাম যে আমরা সবসময় সবাইকে একসাথে খুশি করতে পারবো না।